মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে 25th ডিসেম্বর, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর আজকে সকাল সকাল মা আমাদের সবার জন্য কেক বানানো স্টার্ট করে দিয়েছে, অরেঞ্জ কেক বানাচ্ছে। আর আজকে আমরা সবাই বাড়িতেই থাকবো, বাড়িতেই থেকে সবাই খুব এনজয় করব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো, আই হোপ ভিডিওটা তোমাদের সবার খুব 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 ভালো লাগবে, কারণ ভিডিওতে আজকে অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। কেক বানানোর পুরো ভিডিওটা আমার করা হয়নি, তো অন্য কোনো একটা ভিডিওতে কেক বানানোর পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো। মেরি ক্রিসমাস সবাইকে। আজকে 25th ডিসেম্বর, কেকটা দেখো, খুলে দেখো। মা এটা কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছে। এটা এই যে বাহ, এটা অরেঞ্জ কেক, এই আমার একা বানিয়েছে। এই আমার প্রথম ফার্স্ট কেক বানালাম আমি, প্রথম বানালো। একদম দেখ জয় কি রকম উঠে এলো। হ্যাঁ সুন্দর হয়েছে, দেখেছিস? ওয়াও সুন্দর, আমাদের হবে চিকেন বিরিয়ানি। ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি বার করেছো বলো তো? বলবো? বলো। প্রথমে বলি জাফরান, এটা একটু, এটা হচ্ছে কালারের জন্য, এটা হচ্ছে আতর, মিঠা আতর, মিঠা আতর। এটা হচ্ছে জৈত্রী, এটা হচ্ছে জায়ফল, জায়ফল। হ্যাঁ, আর এটা তো লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, চিলি পাউডার। এটা হচ্ছে তোর এলাচ, এলাচ, ছোট এলাচ আর কি। হ্যাঁ, বড় এলাচ তো রয়েছে, ফুড কালার, এটা ফুড কালার, ফুড কালার। দারচিনি, দারচিনি, বিরিয়ানির মেন হচ্ছে আর এটা হচ্ছে চাটনি, চাটনি হবে, চাটনি খেজুর দিয়ে আঁকা আঁকা করে। এটা বলো চালটা লাগিয়ে, চাল এখন ভেজানো হবে। কাল রাত্রি ম্যারিনেট করে রাখা হয়েছিল, রাত থেকে ম্যারিনেশন। দই, ব্ল্যাক পেপার আর কি কি দিয়েছিলে? দই, ব্ল্যাক পেপার, বিরিয়ানি মশলা, রসুন, রসুন, আদা, আদা বাটা, আর শুকনো লঙ্কা গুঁড়ো মনে দিয়েছিলে? হ্যাঁ, লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছিলাম, গোলমরিচ গুঁড়ো। মনি খাবে, খাবে পুরোটা। আর এদিকে মালা দিয়ে কি করছো? মালা দিয়ে আমাকে হেল্প করে দিচ্ছে আলু ছাড়াতে। মালা দিয়ে খুব হেল্প করে আলু ছাড়াচ্ছে, বিরিয়ানি আলু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি, চাটনি, পাঁপড়, আর তার সাথে রয়েছে মিষ্টি। আর আজকেও বিরিয়ানিটা বানাবে জয়, আর আমরা সবাই ওকে হেল্প করব। তো এখন বাজে 11:30, তো এখন থেকেই আমরা বিরিয়ানিটা বানানো স্টার্ট করে দেব। তো চলো দেখতে থাকো। আর চিকেন বিরিয়ানি বানানোর জন্য ফার্স্টেই চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, আর এই যে পাশের ডেক্সিটাতে ভাত বয়েল করা হচ্ছে। তো দেখো রাইসটা হয়ে গেছে, রাইসটা এখন তিনটে জায়গা সেপারেট করে রেখে একটু ঠান্ডা করতে দেওয়া হয়েছে। তো ওদিকে তো চিকেন কষানো কমপ্লিট হয়ে গেছে, আর এবার আলু, চিকেন, রাইস এগুলো দিয়ে বিরিয়ানিটা সেট করবে। তো বিরিয়ানিটা সেট করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার 40-45 মিনিটস একটু দম দিতে হবে। দম দেওয়ার পরে আমাদের জন্য বিরিয়ানি একদম রেডি। তো দেখো আমাদের চিকেন বিরিয়ানি একদম রেডি, কালারটা দেখো কত সুন্দর এসেছে, আর গন্ধ তো জাস্ট মম করছে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। তো তার সাথে রয়েছে রায়তা, তো এবার আমরা সবাই মিলে খেতে বসবো। বিরিয়ানির মাংস আলু জাস্ট দারুণ সিদ্ধ হয়ে গেছে, তো জয় তো খেতে বসেই গেছে, এবার আমরাও খেতে বসবো। ও তো খেয়ে বলছে নাকি জাস্ট দারুণ হয়েছে, তো এবার আমরাও তাড়াতাড়ি করে বসে যাবো, কারণ বিরিয়ানি হয়েছে বুঝতেই পারছো, বেশি ওয়েট করা যাবে না। আজকে সকালে এগুলো আনা হয়েছে, মানে ঘরে সবাই মিলে খাবো বলে। ওই কেক রয়েছে, কেক, চিপস, কমলা লেবু, তো এগুলোই এখন সবাই খাবো, কারণ 25th ডিসেম্বরে এগুলো ছাড়া তো টোটালি অসম্পূর্ণ থেকে যায় দিনটা। তো এটা এখন আমরা খাবো, আমাদের সবার লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চের পরেই এখন এগুলো আমরা খাবো। আর আজকে ইভিনিংয়ে আমাদের বাড়িতে এসেছে বাবা, মা আর বোন। তো
এখন আমি বাবা আমাদের জন্য যে জিনিসগুলো এনেছে সেগুলো আমি ব্যাগ থেকে বার করছি। আর এগুলোর মধ্যে সবথেকে স্পেশাল একটা জিনিস হলো মা নিজের হাতে রসবড়া বানিয়েছে, তো এটা কিন্তু ভীষণ স্পেশাল আর খুব ভালো বানিয়েছে। আর তার সাথে তো মিষ্টি আছে, কেক আছে, কমলালেবু আছে, বিস্কিট, চকলেট অনেক কিছু নিয়ে এসেছে, চানাচুর আছে, আর এগুলো সবই আমাদের খুব ফেভারিট আর জয়েরও খুব ফেভারিট। আর আজকে ইভিনিংয়ের টিফিনে সবার জন্য চানা মশলা বানানো হয়েছে। দেখতেই পাচ্ছ চানা মশলাটা কালারটা কত সুন্দর এসেছে। আর দেখো চানা মশলার উপর পেঁয়াজ আর ধনেপাতে দিয়ে খুব সুন্দরভাবে গার্নিশ করা হয়েছে, আর তার সাথে রয়েছে কেক। আচ্ছা আমাদের আগে খাওয়া হয়ে গেছে, তো এখন বাজে রাত 11:30। আর বাবা মা বোন যেহেতু চলে যাবে তাই আগে বাবা মারা খেয়ে নিচ্ছে, তারপর সবাই চলে গেলে তারপর আমরা বাড়ির সবাই খেতে বসবো। আর যেহেতু অনেকদিন পর বাবা মারা এসেছে তাই গল্প করতে করতে অনেক লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে। বাট খুব একটা দূরে তো আমার বাপের বাড়ি নয়, একদমই পাশে, 5 থেকে 10 মিনিট লাগে যেতে, তো তাই কোনো প্রবলেমও হবে না। আর বিরিয়ানিটা খেয়ে সবাই বলেছে জাস্ট ফাটাফাটি হয়েছে, সত্যি খুব দারুণ বানিয়েছে। আজকে আমরা বাইরে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিংই রাখিনি, কারণ আজকে বাইরে খুব ভিড় হবে জানি, তো সেজন্য বাড়িতেই আমরা রান্নাবান্না করে খুব ভালো এনজয় করেছি। সেটা তো তোমরা দেখতেই পারলে, অনেক কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে, খাওয়া দাওয়া আড্ডা গল্প সব কিছু করে দিনটা জাস্ট খুব ভালো কাটিয়েছি। তো চলো, বাবা মায়েরও খাওয়া হয়ে এসেছে, এবার চলে যাবে সবাই, তো তারপর এবার আমরাও বসে যাচ্ছি খেতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই, মেরি ক্রিসমাস।